আপনার পুলিশ এসে পাশে দাঁড়িয়ে রয়েছে, আপনার পুলিশের সামনে মারছে। পুলিশ ছিল না? ছিল না? ছিল 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 সব পুলিশ ছিল। আমাকে মারুন, আমার ছেলেকে মারুন। দিনেশকে ধরুন। এইতো মহিলাগুলো মিথ্যা কথা বলছে। আমাকে ধরুন। দলীয় পতাকা লাগানো কেন্দ্র করে বিজেপি মনোনীত দুই প্রার্থীকে মারধরের অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। ঘটনাস্থলে আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পল। আগামী 8ই জুলাই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। এই পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে বিজেপি মনোনীত দুই প্রার্থীকে হুমকি ও মারধরের অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ফরিদপুর ব্লকের কাঁটাবেড়িয়া এলাকার প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতে। সূত্রের খবর অনুযায়ী প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের দুই বিজেপি প্রার্থী সন্তোষ গুঁই ও টুম্পা সেনকে হুমকির অভিযোগ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। এছাড়াও মারধর করার অভিযোগ এনেছে বিজেপি প্রার্থীরা। ২০২৩ আসন্ন পঞ্চায়েত নির্বাচন রয়েছে, তাকে কেন্দ্র করে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে আমাদের গ্রামে যে জনসংযোগ প্রোগ্রাম ছিল করছিলাম, আমরা যথারীতি আমাদের কর্মী নিয়ে ফ্ল্যাগ হোস্টিং করি ফ্ল্যাগ ডাঙায় গোড়া গ্রামে। হঠাৎ বিকালের দিকে দেখি তৃণমূলের গুন্ডা বাহিনী মোটামুটি গোটা 50 জন লোক নিয়ে নেতৃত্ব দিয়েছিল আমাদের গ্রামের দিনেশ কর্মকার, জনকু দাস, রাধামাধব রায়, এরা আসে এবং আমাদের ফ্ল্যাগগুলো খুলে ফেলে দেয়। আমরা যথারীতি প্রতিবাদ করি যে কেন ফ্ল্যাগগুলো খুলে ফেলছো, তোমাদের ফ্ল্যাগ টাঙা অসুবিধা কী আছে? তো তারপরই বেশ করেছি, তর্কাতর্কি হয়, কথা কথা হতে, কিন্তু আমরা প্রশাসনের ব্যবস্থা নেওয়ার প্রায় রেডি যাচ্ছি যে থানা যাবো, কেস করবো। তা করতেই সুজিত মুখার্জির নেতৃত্বে পুরো গুন্ডা বাহিনী এসে আমাদের তুফান দাস কার্যকর্তা মারধর বলতে তৃণমূলের ছেলেগুলো সব এসেছিল। 12টার সময় এখানে সব পতাকাগুলো টাঙানো হয়েছিল বিজেপির, তৃণমূলের ছেলেগুলো সব হুমকি দিয়ে গেছে, পতাকাগুলো ছেড়ে ফেলে দিয়েছে, সব ভেঙে দিয়েছে, মারধর করছে। আমার স্বামী ছিল এখানে, ওনাকে ঠেলাঠেলি করেছে, আমাকে হুমকি দিয়েছে যে বাড়িতে এরকম মেরে দিয়ে চলে যাবো। সন্ধ্যায় কি হয়েছিল? সন্ধ্যায় ওই পতাকাগুলো সব ছিঁড়তে এসেছিল। আচ্ছা, তারপর? তারপর ওই মারামারি, ওইখানে সব বুতে বসুক, ওইখানে কেলেঙ্কারি করবো, এই করবো, মেরে দেবো, ওগুলোই বলছিল। কারা বলছিল? তৃণমূলের ছেলেগুলো। কে কে ছিল? তৃণমূলের লোকজন ছিল ঝন্টু দাস আর দীনেশ কর্মকার, সুজিত মুখার্জি। হ্যাঁ, ওনারা এসেছিলেন। আচ্ছা, আপনি কোন দলের প্রার্থী? ঘটনার খবর পেয়ে পৌঁছায় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি এসে এই ধরনের নিন্দনীয় ঘটনার প্রতিবাদ জানিয়ে অবস্থান বিক্ষোভে বসেন। তিনি জানান, তাদের দলীয় প্রার্থী ওপর স্থানীয় ব্লক সভাপতি তা দলবল নিয়ে এসে চড়াও হয়, এমনকি তাদের চড় মারে। তাদের অন্যায়, তারা বিজেপির পতাকা লাগাচ্ছিল। সন্তোষ গুঁই, তাকে এখানকার তৃণমূল ব্লক প্রেসিডেন্ট সুদীপ মুখার্জি, সুজিত মুখার্জি, সে এসে কিছুক্ষণ আগে, কয়েক ঘন্টা আগে এসে তাকে মার দিয়েছে, মেরেছে। তার স্ত্রী, তার 1.5 মাসের বাচ্চা, তাকে ধাক্কাধাক্কি করা হয়েছে, তার বয়স্ক মা, তাকে ধাক্কাধাক্কি করা হয়েছে। এবং কারণটা যদি জানতে চান যে কিসের জন্য, ফ্ল্যাগ লাগাচ্ছিল বোধহয়। ফ্ল্যাগ কেন লাগাচ্ছে বিজেপির? ফ্ল্যাগ কেন লাগাবে? এখানে আমরা ফ্ল্যাগ লাগাতে দেব না, এখানে বিরোধীদের কোনো রকম কোনো কিছু আমরা করতে দেব না। তার সাঁকড়ে, তার নাম কি সাঁকড়েদের? দীনেশ কর্মকার। সে বলছে এখানে কোনো বিরোধীদের কোনো অ্যাকশন হবে না। পুলিশ কিন্তু দাঁড়িয়েছিল সেখানে, পুলিশের সামনে বিজেপির ক্যান্ডিডেটকে মারা হচ্ছে। ওসি যখন এসেছে আর আইসি বোধহয়, তারা বলছে না পুলিশ তো সেখানে ছিল না। সেখানে অবস্থান বিক্ষোভে বসেছিলাম আমরা, FIR দিয়েছি, কমপ্লেন দিয়েছি, এবং পুলিশ কথা দিয়েছে যে এটার অ্যাকশন নেবে। অ্যাকশন মানে এক হচ্ছে যারা করেছে এটা তাদেরকে ধরা, তাদের এগেনস্টে অ্যাকশন নেওয়া, এবং আরেকটা হচ্ছে যে আমাদের যে কার্যকর্তারা রয়েছে, প্রার্থীরা রয়েছে, তাদের উপর যেন আবার করে কোনো আক্রমণ না আসে। তারা বলেছে, তাই সেই বিশ্বাসে আমরা আজকে এখান থেকে উঠছি। কালকে NHRC চাইল্ডস কমিশন, সেখানে আমি ন্যাশনাল চাইল্ডস কমিশন, সেখানেও আমি চিঠি দেবো।
যে আজকে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ইলেকশনের জন্য ছোট দেড় মাসের বাচ্চাকেও ধাক্কাধাক্কি করা হয়, কোথায় গেল গণতন্ত্র? তিনি আরো বলেন, এই কি ধরনের গণতন্ত্র যেখানে শাসক দল ছাড়া অন্য কেউ তাদের দলীয় পদ প্রচার করতে পারবেন না? ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। এরপরই ঘটনাস্থলে পৌঁছায় লাউদোয়া থানার পুলিশ। পুলিশকে ঘিরে বিধায়ক অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি সমর্থকরা। এরপর পুলিশের আশ্বাসে রাত 11টা নাগাদ বিক্ষোভ তুলে নেয় বিক্ষোভকারীরা। বিজেপির পক্ষ থেকে অভিযুক্ত নামে গ্রেপ্তারের দাবিতে থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। বিধায়ক অগ্নিমিত্রা পাল সাহেব জানিয়ে দিয়েছেন, অবিলম্বে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে আগামীকাল থেকেই থানা ঘেরাও করে আন্দোলনে নামবেন তারা। সমগ্র এলাকা জুড়ে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। প্রণয় বন্দ্যোপাধ্যায়, এলসিডব্লিউ ইন্ডিয়া, কাঁটাবেড়িয়া। আপনি কি বাড়িতে বিয়ে, পৈতে, অন্নপ্রাশন কিংবা বিবাহ বার্ষিকীর মতো কোনো শুভ অনুষ্ঠান করতে চাইছেন, কিন্তু ভাবছেন করবেন কোথায়? নিমন্ত্রিতের সংখ্যাও বেশি, ঘরে তো সেরকম জায়গা নেই। চিন্তার কোনো কারণ নেই, আপনার শহরেই আছে মনীষা ম্যারেজ হল। এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সব কিছু, রয়েছে একই সাথে 500 জনের বসার জায়গা, পাশাপাশি রয়েছে একাধিক গাড়ি রাখার পার্কিং এর ব্যবস্থা, লন, এরই সাথে পেয়ে যাবেন একাধিক এসি ও নন এসি রুম, বিদ্যুৎ বিভ্রাট দূর করতে রয়েছে ডিজি সেট, খোলামেলা এবং একেবারে ঘরোয়া পরিবেশে নিরিবিলি স্থান, আপনাদের শখ ও সাধ্যের মধ্যে অন্যতম। প্যাকেজ শুরু মাত্র 22,000 টাকায়। কর্পোরেট যে কোনো মিটিং এর জন্য বুকিং করতে পারেন। তাহলে আর দেরি না করে আজই আপনার অনুষ্ঠানের জন্য বুকিং করুন। আমাদের ঠিকানা মনীষা ম্যারেজ হল, সুকান্তপল্লী, মামরা, দুর্গাপুর, 7,13,206, দুর্গাপুর মহকুমা হাসপাতালের ঠিক বিপরীত রাস্তায় ও সেন্ট জেভিয়ার স্কুলের ঠিক পাশেই। যোগাযোগ করুন 8436030998 অথবা 7001502148। মেলায় ঘুরুন আপনার সদ্যজাতকে সঙ্গে নিয়ে। চিন্তা করছেন ব্রেস্ট ফিডিং এর? আপনার সাথে আছে ওম সাই রাম ট্রাস্ট। রথের মেলায় এবার একান্তে আপনি আপনার সন্তানকে নিয়ে আনন্দ উপভোগ করুন। আর ব্রেস্ট ফিডিং এর জন্য থাকছে পার্সোনাল স্টলের ব্যবস্থা। আপনি একান্তে খুশি রাখতে পারবেন আপনার একরত্তি খুদেকে। মেলায় অসুস্থ হয়ে পড়লে ওম সাইরাম ট্রাস্ট ও সমাজসেবী পারিজাত গঙ্গোপাধ্যায়ের তরফে থাকছে শীততাপ নিয়ন্ত্রিত বিশেষ স্টল। মেলায় আসুন আর আনন্দ করুন একেবারে নিজের মতো করে। রথের মেলায় আপনার সব সময় সঙ্গী ওম সাইরাম ট্রাস্ট এবং সমাজসেবী পারিজাত গঙ্গোপাধ্যায়। যোগাযোগ নম্বর